আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আর এখন সকালবেলা আজকে আমাদের এখানে স্যাটারডে তো সায়ানের জন্য প্রথমেই আমি এখানে নাস্তা রেডি করবো তো একটা বাটিতে কিছু মিল্ক নিয়ে নিলাম আর সেটা ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি আর ও সকালবেলা সিরিয়াল খেতেই বেশি পছন্দ করে সায়ান কারণ অন্য কোনো খাবার সে সকালে খেতে চায় না তো তার জন্য সিরিয়াল রেডি করে নিচ্ছি প্রথমে দুধটা গরম করে নিচ্ছি তারপর এর ভিতরে আমি সিরিয়াল মিশিয়ে দেবো এখানে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকোপপ সিরিয়াল এটা ছাড়া তো সে খেতেই চায় না তো এটার আরেকটা নাম আছে সেটা সায়ানিরই দেওয়া এটার নাম হচ্ছে মানকি সিরিয়াল কারণ যেহেতু মানকি পিকচার আছে এখানে তো সে মানকি সিরিয়াল বলে এটাকে ঘুম থেকে উঠেই সে এটাই খেতে চায় এখন মিলটা গরম হয়ে গিয়েছে আর ভিতরে সিরিয়াল দিয়ে দিব এই গরম দুধের ভিতরে সিরিয়ালটা দিলে অনেকটাই সফট হয়ে যায় আর বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি খেতেও পারে তো এখন সিরিয়ালগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব তারপরে যখন একটু সফট হয়ে যাবে তখন ওকে খাওয়াবো ওর খাওয়ানোর পরে আমরা নিজেদের নাস্তা রেডি করে নিব তারপরে আমরা একটু বাইরে যাব যেহেতু আজকে স্যাটারডে তো অনেক একটু বাজার টাজার করতে হবে তো সেই জন্য বাইরে যেতে হবে তো এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এর ভিতরে ছোটো ছোটো করে পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি আর এটা নর্মাল যেভাবে আমরা বাসায় ডিম ভাজি করি ঠিক সেভাবে আমি করে নিচ্ছি তো আপনাদের সাথে আমি দেখাচ্ছি বা পুরা রেসিপি বা এগুলা কোনো কিছু শেয়ার করছি না জাস্ট সকালবেলা উঠে আমরা কি খাচ্ছি সায়ান কি খাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো এখানে ডিমটা মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তারপরে এই ডিমের সাথে আমরা যেটা খাবো সেটা হচ্ছে পরোটা আর বাজার থেকে কেনা যে ফ্রোজেন পরোটা সেটাই এখানে নিয়ে নিয়েছি এটাই আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম খাওয়া হয় আর ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে সকালে ওইভাবে ব্রেকফাস্ট করা হয় না তো আজকে যেহেতু স্যাটারডে সানডে এই দুই দিন আমরা মানে একসাথে ব্রেকফাস্ট করার চেষ্টা করি তো আমি এখন পরোটাগুলা ভেজে নিচ্ছি এগুলা অনেক ইজি তেল ছাড়াই কিন্তু এই পরোটাগুলা ভাজা যায় কোনো তেলের প্রয়োজন হয় না অনেকে ভাববেন হয়তো পরোটা বানাচ্ছি পরোটা ভাজছি কিন্তু তেল দিচ্ছে না আসলে তেল ছাড়াই এই পরোটাগুলো ভাজা যায় আর এই যে চুলার পাশে যে ময়লাগুলো দেখছেন এটা কিন্তু একটা ফয়েল পেপার আসলে চুলার সাথে ময়লাগুলো না তো ফয়েল পেপারটা চেঞ্জ করলেই কিন্তু চুলাটা অনেক ক্লিন হয়ে যায় দেখা যাচ্ছে অনেক সময় অনেক রান্না থাকলে চুলা বেশি ময়লা হয়ে যায় ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয় তো আমি এভাবে ফয়েল পেপার বিছিয়ে রাখি যখন ময়লা হয় তখন আমি এটা চেঞ্জ করে ফেলি তো দেখা যায় চুলাটা একেবারেই ক্লিন থাকে তো এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর ডিম ভাজি করে নিব তার জন্য ডিমও দিয়ে দিয়েছি ডিমগুলো এখন ভাজি করে নিয়েছি আর সায়নের বাবার তো ডিম ভাজি পরোটা এই নাস্তা তার খুবই পছন্দের তো এখন পরোটাগুলোও স্যাকা হয়ে গিয়েছে আর এখন আমাদের দুজনের প্লেটও এখানে রেডি করে ফেলেছি এখন দুজনে নাস্তা করে নিব তো নাস্তা মোটামুটি রেডি হয়ে গিয়েছে ডিমটাও ভাজি করা হয়ে গেছে এখন শুধু কফি বানিয়ে নিতে হবে সকালবেলাটা কিন্তু এক কাপ কফি বা চা ছাড়া কিন্তু দিনটা একেবারেই ভালো যায় না সেটা আমার মনে হয় তো গরম গরম কফি বানিয়ে নিব তো দুইটা কাপে মিল্ক নিয়ে নিয়েছি আর ওভেনে দিয়ে মিল্কগুলো গরম করে নিচ্ছি আমরা ইনস্ট্যান্ট যে কফি পাউডার সেটা দিয়েই কফি বানিয়ে নিব তো এখানে মিল্কগুলো গরম হয়ে গিয়েছে আর দুইজনের জন্য কফি বানিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমরা চা খেতেও পছন্দ করি তো কফিটা অনেক ইজি হয় ওভেনে মিল্কটা গরম করে নিয়েই কিন্তু ইনস্ট্যান্টলি বানানো যায় তো কফিটা বানিয়ে নিচ্ছি আর এখানে কোনো সুগার ইউজ করছি না আমরা খালি কফি পাউডারটা দিচ্ছি এটা খেতেও অনেক কিন্তু ভালো লাগে সুগার আসলে যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো তো সেই জন্য আমি এখানে সুগার দিচ্ছি না মাঝে মাঝে কিন্তু সুগার দিয়েও খাই সেটাও ভালো লাগে খেতে তাই তো কফি তৈরি করা হয়ে গেল এখন দুইজন নাস্তা করে নিব তারপরে আমরা তারপরে আমরা নাস্তা রাস্তা সেরে চলে আসলাম হ্যারিস ফার্ম মার্কেটে এটা আমাদের এখানে নতুন হয়েছে তো ভাবলাম এখান থেকে আজকে বাজার করব তা অনেক অনেক সুন্দর করেছি এটা পুরোপুরি আপনাদের সাথে আসলে দেখাতে আমি আজকে পারিনি যতটুকু পেরেছি দেখাচ্ছি আসলে বাজার করা নিয়ে অনেক বিজি ছিলাম তো সাথে সায়ানও ছিল সায়ানও অনেক ডিস্টার্ব করছিল সেই জন্য সম্পূর্ণ পুরাপুরিভাবে ঘুরে দেখাতে পারিনি এটা কিন্তু একেবারে ফার্মের থেকে ফ্রেশ যে সবজিগুলা তো সেগুলো এখানে সরাসরিভাবে চলে আসে এগুলো কিন্তু অনেক ফ্রেশ তো এইখান থেকে আজকে বাজার করেছি কোনো একদিন সময় করে এই হ্যারিস ফার্ম মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে এটা অনেক অনেক বড় আসলে একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না কোনো এক সময় পুরা মার্কেটটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সব রকম জিনিসই এক সাদের নিচে আপনারা পাবেন এটা একেবারেই ফ্রেশ জিনিস পাওয়া যায় এখানে তো আমরা ঘুরে ঘুরে সবজি আবার ফ্রুটস এগুলা সব কিছু কিনছিলাম তো এত পরিমাণে বিজি ছিল এই মার্কেটটা আসলে ওইভাবে ভিডিও করাও সম্ভব হয়নি যেহেতু আজকে স্যাটারডে ছিল স্যাটারডেতে এমনিতেই শপিং মলগুলাতে বা মার্কেটগুলোতে অনেক বেশি বিজি হয় আমি এখান থেকে অনেক অনেক ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলও নিয়েছি কিছু তো সেগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু ফ্রেশ মাছও আছে এই ফার্ম মার্কেটের ভিতরে একটা ফ্রেশ মাছের এক সাইড আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দেশের বাইরে আসলে ফিশের দোকানগুলা কেমন হয় এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও যেন দেখতে পারেন আমার ভিওয়ার্সরা যেন দেখতে পারে সেই জন্য তো এখানে অনেক অনেক ফ্রেশ মাছ আছে তো আমরা তো অনেক ফ্রেশ মাছ পছন্দ করি আমি সায়া সায়ারের বাবা আমরা সবাই ফ্রেশ মাছ পছন্দ করি তো এখান থেকে কিছু অল্প পরিমাণে ফ্রেশ মাছ নিয়ে নেব কারণ এখন এটা তো বাসার কাছে যখন তখন নিয়ে যাওয়া যাবে তো বেশি করে নিয়ে যে ফ্রিজে রাখবো না অল্প কিছু মাছ নিব যেটা যেয়ে বাসায় রান্না করতে পারবো তো আমার তো ফিশ শপে আসতে খুবই ভালো লাগে ফিশ দেখতে ভালো লাগে শায়ান অনেক বেশি এনজয় করে ফিশ দেখে তো এই জন্যই আর কি ফ্রেশ ফিশ আমরা এখান থেকে নিব কিছু কিছু মাছ আপনাদেরকে দেখায় তো এই মাছগুলোর টেস্টও কিন্তু অনেক অনেক ভালো অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আমরা সবসময় ফ্রেশ মাছটা খাওয়ারই চেষ্টা করি এই মাছটা দেখছেন এটা একেবারে ইলিশ মাছের মতো খেতে এটা তো আমি সবসময় নিই তো বাজার টাজার করে এখন বাসায় চলে আসলাম এখানে ফ্রেশ ম্যাঙ্গো নিয়েছি এটা একটু রিজনেবল প্রাই প্রাইজে ছিল কারণ অনেকগুলো নিলে একটা রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো আমি এখানে এক ট্রে ম্যাঙ্গো নিয়ে নিয়েছি সায়ানেরও ম্যাঙ্গো অনেক অনেক পছন্দ তো অনেক বেশি করে ম্যাঙ্গো নিয়ে নিলাম আর কি কী বাজার করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখায় না আপনারা কিন্তু আবার পরবর্তীতে কমেন্টস করে বলবেন আপু কি কি বাজার করলেন সেগুলো তো দেখালেন না তো এখানে ফ্রুটস বেশি নিয়েছি ম্যাঙ্গো নিয়েছি ব্যানানা মানে সায়ান যে যে ফ্রুটসগুলো খেতে পছন্দ করে সেগুলো আমার আসলে বেশি করে নেওয়া হয় অরেঞ্জ নিয়েছি এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা আসলে ফ্রেশ এই ফ্রুটসগুলা ভেজিটেবলগুলা এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটো কিন্তু সালাদ খেতে ভালোই লাগে এই জন্য টমেটো নিয়ে নিলাম আর আরও এখানে কিছু ভেজিটেবলও নিয়েছি একটা ফুলকপি নিয়ে দিয়েছি এখানে আর আসলে আরও অনেক কিছু নেওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে লেবু নিয়েছি এই লেবুটা কিন্তু খেতে একেবারেই বাংলাদেশে যে লেবু আমরা ভাতের সাথে বা সালাদের সাথে খেয়ে থাকি সেটাই তো লেবু নিয়ে নিয়েছি কিছু আর ফ্রেশ কিছু ধনিয়ার পাতা এটা কিন্তু নিচের দিকে দেখুন এখনো ময়লা আছে কারণ যেহেতু ফার্মের থেকে এগুলা নিয়ে আসে এটা ভালো করে এগুলা ক্লিন করতে হবে আর এখানে দুইটা ব্রোকলি নিয়েছি আরও আমি কিছু এখানে মাশরুম নিয়েছি মাশরুম আমরা দুজনাই খেতে পছন্দ করি কিছু গার্লিক নিয়ে নিয়েছি ফ্রেশ তো মাশরুম আমার খুবই ভালো লাগে আবার আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে মাশরুম এজন্য কিছু মাশরুমও নিয়ে নিয়েছি এই তো অনেক বাজার টাজার করে বাসায় আসলাম আর এখানে মাছ নিয়েছি দুই রকমের আমরা খুব একটা বেশি বড় ফিশ নিইনি নি ছোটো ফিশগুলাই কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে তা দুই ধরনের ছোট ফিস এখানে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি খুলে আপনারা তো পরবর্তীতে আবার বলবেন কি ফিস নিলেন দেখালেন না আপু তো আমার দর্শকদের জন্য আমি একটু ফিশগুলো খুলে দেখাচ্ছি আসলে কি কি ফিস আমি এখানে নিলাম এই ফিশগুলাও কিন্তু একেবারে আমাদের দেশি স্টাইলে যদি আমরা রান্না করি দেখা যাচ্ছে তো আমি এই ফিশগুলা সবসময় দেশি স্টাইলে রান্না করে থাকি তো মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আসলে এই ফিশগুলো আমি কিভাবে রান্না করি দেখাবো আপনাদেরকে তো এখানে আরেক ধরনের ফিশ নিয়েছি এটা খেতে কিন্তু একেবারে ইলিশ মাছের মতো তো সচরাচর এই ফিশগুলোর নাম কিন্তু অতটা মনে থাকে না যেহেতু বাংলাদেশে ফিশ না তো এই ফিশগুলোর নামগুলো অত মনে থাকে না তো পরবর্তীতে আর বলার চেষ্টা করব আসলে এই মাছটার নাম কি আমি ভুলে গিয়েছি এই যে এই দুই রকমের ছোট ফিশ আমি নিয়েছি আজকে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ব্লগ আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু আগে শুধুই খাবার রেসিপি থাকতো এখন থেকে ডেলি লাইফ ব্লগও কিছু কিছু আপনারা পাবেন তো যে যে যেখানে আছেন সুস্থ থাকুন